লন্ডন, নেদারল্যান্ড, সুইডেন এবং গ্রিস ইউরোপের মধ্যে পঞ্চম দেশ হিসেবে ফ্রান্সে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম চালু হয়েছে। প্যারিসের বাংলাদেশ দূতাবাসে এমআরপি এমআরভি প্রকল্প উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বিস্তারিত থাকছে ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। প্যারিসের বাংলাদেশ দূতাবাসে মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ওয়ালিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাক আহমেদ। এমআরপি এমআরভি বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন এমআরপি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল রাশেদুল মান্নান, দূতাবাসের প্রথম সচিব কনসেলার মিসেস আনিসা আমিন, কমিউনিটি নেতৃবৃন্দ আবুল কাশেম এবং ওয়াহিদ ভার তাহের। এ সময় ফ্রান্সে বসবাসরত সাংবাদিক এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী দূতাবাসে এমআরপি প্রকল্প ঘুরে দেখেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমআরপি উদ্বোধনকালে 9 জন প্রবাসী বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করেন। মেশিন রিডেবল পাসপোর্ট, মেশিন রিডেবল ভিসা, এটা একটি অন্যতম কর্মকাণ্ড। তা আমাদেরকে অবশ্যই এটি বাস্তবায়ন করতে হবে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে এবং বাংলাদেশে প্রেরণ করে আমাদের দেশ গড়বার কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে। বিদেশে 65টি মিশনের মধ্যে 28তম দূতাবাস হিসাবে ফ্রান্সে এমআরপি এমআরভি কার্যক্রম চালু হওয়াতে প্রবাসীরা সরকারকে ধন্যবাদ জানান। আজকে মাননীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এমআরপি এমআরভি পদ চালু হওয়া পদ্ধতি চালু হওয়াটা এই দূতাবাসের জন্য এবং ফ্রান্সে বসবাসরত নাগরিকদের জন্য বিশেষ দিন। এই নতুন প্রযুক্তি যাতে আপনাদের জীবন একটু সহজ করে, বরং জটিলতা কমিয়ে যাতে সহজ করে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। বর্তমানে ফ্রান্সে প্রায় 25,000 বাংলাদেশি বসবাস করছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী 2015 সালের মার্চ মাসের মধ্যে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এম এ হাসেম, চ্যানেল আই, ফ্রান্স।